নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় হর্টিকালচার ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এপিসোডে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা অতি গুরুত্বপূর্ণ প্রতি বাগানির কাছে। প্রকৃতপক্ষে এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে গাছগুলোর 12টা বেজে গেল কিনা। চন্দ্রমল্লিকা গাছগুলি বসিয়েছিলাম এখানে, রুটেড কাটিং আমি বসিয়েছিলাম, এবং ঠিক বসানোর 7 দিনের মধ্যে গাছগুলির অবস্থা খুবই শোচনীয়। হর্টিকালচার ওয়ার্ল্ডের সমস্ত ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ও ঘন্টা চিহ্নটি প্রেস করে অল অপশানে ক্লিক করে দিন। প্রকৃতপক্ষে এটা আমার একটা পরীক্ষা। হয়তো এখানে গাছগুলি আমার মারা গেল এবং এতে কিন্তু আমার কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু আনন্দও হচ্ছে। হ্যাঁ, বলতে পারেন যে গাছ মরে গেলে আবার কিসের আনন্দ? আনন্দ এতেই যে কিভাবে আমরা জৈব সার ব্যবহার করব এবং তার কি খারাপ দিক রয়েছে সেগুলি আজকের ভিডিওটিতে আমরা বাগানিদের কাছে তুলে ধরতে পারছি। প্রকৃতপক্ষে বন্ধু, একটা জিনিস সবসময় খেয়াল রাখা দরকার, যখন আমরা জৈব সার ব্যবহার করব, বিশেষত গোবর সার বা কেঁচো সার, এগুলি সবসময় যেটা করা উচিত, যে বিশেষ করে গোবর সারের ক্ষেত্রে আমরা ধরুন বিভিন্ন জায়গা থেকে গোবর সার নিয়ে আসি, র গোবর সার, এবং সেক্ষেত্রে 1 বছরের পুরনো গোবর সার প্রথমেই হওয়া দরকার, কারণ সেই গোবর সারটি কিন্তু ভালোভাবে পচে, অর্থাৎ গোবরটা ভালোভাবে পচে সারটা তৈরি হয়। তো অনেক সময় 1 বছরের পচা গোবর সার হলেও, যেমন এখানে আমার এটা 1 বছরের পচা, কিন্তু কি হয়েছিল, প্রবলেমটা কি, আমি গোবর সার আনার পর সেই গোবর সারের মধ্যে অল্প কিছুটা মাটি দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম এই কাটিংগুলি। এক্ষেত্রে গোবর সারটিকে কী করা উচিত ছিল, একটু ছায়াযুক্ত জায়গাতে এর যে ভেতর যে ময়েশ্চারটা রয়েছে সেগুলিকে নষ্ট, সেই ময়েশ্চারটিকে নষ্ট করা উচিত ছিল, এবং পাশাপাশি ময়েশ্চার নষ্ট করার সময় এর মধ্যে থাকা বিভিন্ন ধরনের খারাপ যে কীট পতঙ্গ সেগুলিও চলে যেত। অনেক সময় পিঁপড়ে হয় বা আরও অন্যান্য কৃমি এদের উপদ্রব হয়, সেগুলি কিন্তু অনেকটা নষ্ট হয়ে যেত। যখনই জল কমতে থাকবে ওরাও কিন্তু আস্তে আস্তে নতুন রাস্তা খুঁজতে থাকে, তো সেটা কিন্তু করা হয়নি। তাহলে প্রথম ভুল, এটাকে ছায়াযুক্ত জায়গাতে রাখা হয়নি। গোবর সারই হোক বা ভার্মি কম্পোস্টই হোক, অবশ্যই একটু ছায়াযুক্ত জায়গাতে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়াটা দরকার, বিশেষ করে একদিন রেখে দিতে পারলে খুবই ভালো হয়, তবে রৌদ্রযুক্ত জায়গাতে একদমই রাখবেন না, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে এখানে গোবর সারযুক্ত মাটিতে গাছটি বসানো হয়েছে, তারপর কী হয়েছে, জল ব্যবহার কম করা হয়েছে ঠিকই, কিন্তু জল ব্যাপক পরিমাণে ধরে রাখছে, কারণ আমরা জানি গোবর সার বা কেঁচো সার প্রচুর পরিমাণে জল ধরে রাখে। তো এক্ষেত্রে যে ভুলটি হয়েছে, মাটির পরিমাণ কম দেওয়া হয়েছে এবং যে জৈব সার তার পরিমাণ বেশি দেওয়া হয়েছে, এবং তার ফলেই কিন্তু শিখর জনেতে ছত্রাকের আক্রমণ হয়ে গেছে, এবং এই ছত্রাকের আক্রমণের কারণে শিখরে পচন দেখা দিচ্ছে। এত সুন্দর শিখর সত্ত্বেও কিন্তু পচে যাচ্ছে, প্লাস হচ্ছে অতিরিক্ত পরিমাণে জৈব সার ব্যবহার করলে মাটি আম্লিক হয়ে যায়, এবং এই আম্লিক হয়ে গেলে গাছের কিন্তু আদপে ক্ষতি। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় আমরা শুনে থাকি বা জেনে থাকি যে বেশি পরিমাণে গোবর সার দিয়ে দাও, দারুণ সবজির প্রোডাকশান হবে, কিন্তু তা কিন্তু নয়। মাটির সঙ্গে জৈব সারের রেশিও একটা নির্দিষ্ট হওয়া দরকার, সেটা আপনার 60:40 অর্থাৎ 60:40 হতে পারে, অর্থাৎ 60% মাটি তার সঙ্গে 40% গোবর সার বা ভার্মি কম্পোস্ট হতে পারে, কিন্তু অতিরিক্ত হওয়াটা ঠিক হবে না, সেক্ষেত্রে কিন্তু ক্ষতির সম্ভাবনা থাকতে পারে। এখানে কি হয়েছে দেখুন, এই যে কেঁচো সার আমরা অনেক সময় নিয়ে আসি বা গোবর সার, তার মধ্যে অনেক সময় কেঁচো থাকে, এখানে আমি হয়তো পুরোটা দেখা যাচ্ছে না, ছোট কেঁচো দেখা যাচ্ছে, তো এই কেঁচো কিন্তু থাকলে তা মাটির যে মাটির মধ্যে যে শিখর রয়েছে সেই শিখরগুলো কিন্তু কেটে দিতে পারে, প্লাস হচ্ছে কৃমির উপদ্রব দেখা যায়, এখানে কৃমিও দেখা যাচ্ছে, এবং এই কৃমি কিন্তু খুবই ক্ষতি করে গাছের জন্য, তাই সবসময় ভালো করে একটু শুকিয়ে নেওয়াটা অবশ্যই ছায়াযুক্ত জায়গাতে খুব দরকার। এবং আমরা যখন পটিং করব তখন অবশ্যই কিছুটা নিমখোল, এক্ষেত্রে এই ছোট পটের জন্য আপনি 1 চামচ দিন, যখন আপনি বড় টবে করবেন সেক্ষেত্রে 1 মুঠো 1.5 মুঠো 2 মুঠো ভালো কোয়ালিটির অবশ্যই নিমখোল আপনাকে দিতে হবে,
এই বিষয়টি কিন্তু আমাদের খেয়াল রাখাটা দরকার। তাহলে কি কি ভুল হলো? প্রথম কথা হচ্ছে আমাদের গোবর সারকে শুকনো করতে হবে একটুখানি। তারপর কি করতে হবে, বেশি পরিমাণে জল দেওয়া যাবে না এবং মাটির পরিমাণ কম দেওয়া আছে, মাটির পরিমাণটা বাড়ানো দরকার, সেই বিষয়ে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এবং যদি কেঁচো বা কৃমি এগুলি থাকে, এগুলিকে মারার জন্য আমাদের এই যে ছায়াযুক্ত জায়গাতে রাখাটা ভীষণ ভীষণভাবে দরকার। তো এই বিষয়টি আমাদের খেয়াল রাখতে হবে। এবং সর্বশেষে আরেকটি কথা বলি, যে আমরা যখন গাছ বসাবো তখন ট্রাইকোডার্মা ভিরিডি যে সাদা পাউডার পাওয়া যায়, সেই পাউডার আমরা কিন্তু প্রতি টবে 8-10 ইঞ্চি টবের জন্য আমরা 1 চা চামচ করে দিয়ে দিতে পারি। মাটিতে বসানোর জন্য আমরা 50 গ্রাম পর্যন্ত বা তার থেকে বেশিও দিতে পারি, এবং গাছের সাইজের ওপর ভিত্তি করে আমাদের এটি দেওয়া দরকার। তাহলে বিভিন্ন ধরনের যে ক্ষতিকারক ছত্রাক মাটির মধ্যে থেকে থাকে, সেই সমস্ত ছত্রাকগুলিকে এই ট্রাইকোডার্মা ভিরিডি নষ্ট করে দেবে। আর অবশেষে আরেকটা কথা বলতেই হয়, জল পরিমিত দেবেন প্রথম দিকে গাছের ক্ষেত্রে। তাই আজকের ভিডিওটি অতি গুরুত্বপূর্ণ প্রতিটি নতুন বাগানের কাছে, কারণ এই ধরনের ভুল কিন্তু আমাদের মতো বাগানিদের হয়েই থাকে। তাই বন্ধুরা খেয়াল রাখবেন যাতে করে এই ধরনের সমস্যা না হয়।